আজ দুপুরে রাজারহাট বিষ্ণুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও করে রাজারহাট বসিনা গ্রামের বাসিন্দারা। তাদের মূলত অভিযোগ, আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি কোনো সাহায্য পায়নি, অভিযোগ এলাকাবাসীর। বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি শাকিল মুস্তাকের কাছ থেকে। দেখো, আজ দুপুরে রাজারহাট বিষ্ণুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও করে রাজারহাট বসিনা গ্রামের বাসিন্দা। তাদের মূলত অভিযোগ, আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি কোনো সাহায্য পায়নি, অনেকের ঘরে চাল ভেঙে পড়ে আছে, কারোর ঘরে দরজা জানলা ভেঙে গেছে, আবার কারোর ঘরে হেলে গেছে। অথচ তাদের দুতলা তিনতলা বাড়ি তাদেরকে সাহায্য পেয়েছে, এমনটাই অভিযোগ ওই এলাকার বাসিন্দাদের। রাজারহাট বিষ্ণুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও করলে পঞ্চায়েত থেকে লোক পাঠায় বসিনা গ্রামে এবং ঘরে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত বাড়ির ছবি তুলে ও বাড়ির মালিকের নাম লিখে নিয়ে যায়। তাদের পঞ্চায়েতের তরফ থেকে আশ্বাস দেওয়া হয় পরবর্তীকালে তারা সাহায্য পাবে। ধন্যবাদ আমার প্রবলেমটা হচ্ছে, আমরা এত বছর ধরে 40 বছর ধরে আমাদের বিয়ে হয়েছে, এই ঘরে রয়েছি, এটা আমাদের ভিটে কাটা, আমার শাশুড়ি, আমরা এতদিন আমরা কিচ্ছু পাইনি। এই আমার বাবা ঘর করে দিয়ে গেছে, এই ঘরে এই বুলবুলি ঝড়েতে ভেঙে পড়ে গেল গত বছর। হ্যাঁ, আমফাম যাই হোক, ওই আবার 8 বছরে ওই বারান্দা, ওই ধারের বারান্দাটা ভেঙে পড়ে গেল, ওই ক্যামেরা করে নিয়ে গেল, বলে ঘর তোমাদের আসবে, আসলো না ওই বাড়ি ঘর আসলো। এই ওরা নতুন জায়গা কিনেছে, কিনে এই ঘরে এসছে, একসাথে সব ফটো তুলে নিয়ে যায়, আমাদের কিচ্ছু আসে না। যেহেতু আমার ছেলে একটুকুনি পার্টিতে একটুকুনি থাকে বলে এই আমাদের পাড়ার মধ্যে এই হিংসা, আমাদের কিচ্ছু দেবে না। এটা বসিনা দাসপাড়া, আমার নাম অঞ্জলি দাস, আমার স্বামীর নাম শম্ভু দাস। আমরা জীবনে, আমাদের যদি নেট খোলেন, আপনারা যদি কম্পিউটার খোলেন, দেখবেন আমাদের আমাদের কোনো ফেসিলিটি পাই না। আপনার নাম কি? আমার নাম বিকাশ দাস। আপনার কি কারণে এখানে এসেছেন? আমরা এসেছি ঘরের জন্য, ঘর ভেঙে গেছে, ঘর আমরা পাচ্ছি না, যারা পাওয়ার কথা তারা এখনই পাচ্ছে না। হ্যাঁ, আর যেটা পাবে তারা ঘর ভেঙে অবস্থা ঘর দেবে, আমার টিভি করা আছে, দেখেন ছবি করা আছে, ছবি করে নিচ্ছে, আপনার ছবি করা আছে, আমার দেখেন তাদের ঘর ভেঙে যেতে পারে দিন পাচ্ছে না। আমি কি করবো বলতে, 34 বছর ধরে ঘর পাচ্ছি, এই যে আমফান ঝড়ে যে ক্ষতিগুলি হয়েছে, যা পাবনা টাকা যাদের লোকেদের পাওয়া উচিত সেইগুলি পায়নি লোকে, তার জন্য আমরা আন্দোলন করে নিজের পঞ্চায়েত অফিসে গিয়ে পঞ্চায়েতকে জানিয়ে পঞ্চায়েতের লোককে এনে আমরা নিজেদের যেটা ক্ষতি হয়েছে সেইগুলি দেখাচ্ছি, দেখিয়ে আমরা চেষ্টায় রয়েছি কি গরিব মানুষদেরকে কিছু টাকা পাইয়ে দেওয়া। পঞ্চায়েত ঘেরাও করেছিলাম আমরা, না ঘোরা করলে ওনারা শুনছিল না আমাদের কোনো কথাই, ওনারা আশ্বাস দিয়েছে এখন আপনারা আমাদের লোককে নিয়ে গিয়ে দেখান, দেখিয়ে ছবি তুলিয়ে দিন, তারপরে আমরা দেখছি। ওনারা এখনও কোনো আশ্বাসন দেয়নি, ওনারা আমাদেরকে এখন এই সান্ত্বনা দিয়ে ছেড়ে দিয়েছে। আপনার নাম? আমার নাম কল্যাণ আগরওয়াল।